Welcome back to Sahaba Sahaba. Assalamu alaikum wa rahmatullah. Priya darshak bindo, Rahim continue korbar age ami arekta jinish clear kortam chai. Muharramer roza rakhi amra. Onek monohori Karbalar karone amra roza rakhi. Kintu ei kotha ta kintu shotto na. Onek manusher sathe amra kotha tara hoyn Karbalar karone amra roza rakha. Karbalar ghotona ghotse Hussein radhiyallahu ta'ala anhu shahid shahadater ghotona ghotse রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যাওয়ার 50 বছর পরে 61 হিজরিতে 10 মুহররম কিন্তু আমরা রোজা রাখা শুরু হইছে এর আগ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনাত গেল বুখারী এবং মুসলিম শরীফ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস আছে যেখানে খয়রা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনাত গেল মক্কা থেকে মদিনা যাওয়ার পরে দেখলা ইহুদি হলে জুই সকলে তারা রোজা রাখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকা হল্লা যে তোমরা খনে এই দিনও রোজা রাখো তারা উত্তর দিল হাযা ইয়াউমুন আযীম একটা একটা বড় দিন একটা আনজাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা মূসা ও কওমা এদিন মূসা আলাইহিস সালাম এবং তার কওমরে তার গোত্রে আল্লাহ নাজাত দিছিলা ও গাররাক ফিরআউন কওমহ আর ফিরআউন আর তার কওমরে ফিরআউন ফেরা এবং তার কওমরে আল্লাহ নীল নদী ডুবাইয়া আল্লাহ ধ্বংস করছিলা এই কারণে শুক্রিয়া হিসাবে মূসা আলাইহিস সালামে রোজা রাখছেন এবং তার পরে তার দেখা থেকে তার ফলো করে আমরাও রোজা রাখি এটা জুই সকলে ইহুদি সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই উত্তর দিলা আশুরা রোজা রাখা সম্পর্কে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুনিয়া কইলা যে মূসা আলাইহিস সালাম আহাক্কু আওলা মিনকুম যে মূসা তো নবী আর নবী তাই তোমরা থেকে বেশি আমরা আমার আমরা নিকটে এবং আমরা হকদার আমরা দায়িত্ব বেশি আমরা সম্পর্ক বেশি সুতরাং আমরাও রোজা রাখা তো রাসূলুল্লাহ এর রোজা রাখা শুরু করলা তাইলে বোঝা গেল কিতা 10 মুহররম একটা ঐতিহাসিক দিন এর আগ থেকে একটা 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 হিস্টোরিক্যাল ডে ঐতিহাসিক ডে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মূসা আলাইহিস সালামের এই ঘটনা শুনিয়া রোজা রাখা শুনিয়া তাইনে রোজা রাখা শুরু করলো কিছুদিন এইভাবে রাসূল খুব সাহাবা হলারে হুকুম দিলা যে এই দিন রোজা রাখিও তো আশুরা রোজা শুরু হইল কিছুদিন পর কয়েক বছর পর আব্দুল্লাহ ইবনে আব্বাসের রেওয়াত মুসলিম শরীফ আছে তাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা যে ইয়া রাসূলুল্লাহ ইহুদি এবং নাসারা খ্রিস্টান এবং জুইশ অখলে এই আশুরার দিনে খুব গুরুত্ব দেয় তারা খুব বড় মনে করে আমরা শুধু এদিন রোজা রাখি তারা অনেক ক্ষেত্রে মনে করে আমরা তারার কপি করা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ঠিক আছে তাহলে আমরা আগামী বছর 9 তারিখ রোজা রাখমু এরকম কইছেন না খালি কইছেন 9 তারিখ রোজা রাখমু কইছেন না 9 তারিখ 10 তারিখ এর দুইটা অর্থ হইতে পারে যে খালি 9 তারিখ রোজা রাখমু অনেকে এরকম তাফসির করছেন কিন্তু বেশি যেটা তাফসির হইল একটা যে না 9 তারিখ রোজা রাখবো 10 তারিখ রোজা রাখবো তাহলে দুইটা হইব অথবা 10 তারিখ আর 11 তারিখ রাখবো কিন্তু বর্তমানে জুইশ আর খ্রিস্টান তারা যেহেতু ই রোজা রাখে না আশুরার দিন সুতরাং এখন একটা রাখলেও আশুরার ফজিলত পাওয়া যাবে দেখো কা এইখান থেকে যে খ্রিস্টান জুইশ অহলগে এবাদতের ক্ষেত্রেও আমরা ফুরাফুরি মিল আমরা সাহাবা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালা ফাইরা না তাকওয়া দেনা এই কথা তারা থেকে তোরা যদিও ধর্ম খাম করাম বালা জিনিস করাম এবং এবাদতের খাম করাম কিন্তু এই ক্ষেত্রে আমরা বৈশিষ্ট্য আলাদা মুসলমান হিসাবে আমরা আলাদা একটা জিনিস তবে একজাক্টলি তারা মতো কপি করা না আজকে আমরা অনেক ক্ষেত্রে বিয়া সাথে ইত্যাদি আমরা খালি তারার কপি করি যেখানে রাসূল সাল্লাম এটা এবাদতের ক্ষেত্রে সুজা সুজি কপি করতে বালা ফাইরা তো আশুরা রোজা অ্যাকচুয়ালি কারবালার কারণে না কারবালা একটা বড় মর্মান্তিক ঘটনা দুঃখের ঘটনা এই হিসাবে আমরা কিতা করতাম অনেক জিকা হরণ কারবালার লাগে আমরা কিচ্ছু করতাম না বরং হুসেইন রাদিয়াল্লাহু তাআলা কথা আমরা এবং তাই যে শিক্ষা রাখিয়া গেছেন শাহাদত করছেন যে সত্যরে মানি নেওয়া আর অসত্যর সামনে মাথা না নেওয়া যদি আমার সামনে সত্য কিছু আমি মানি নিতাম আর অসত্য কিছু আমি লড়তাম এই যে শিক্ষা হোসেন রাদিয়াল্লাহু আনহু যদি এইটা আমরা ধারণ করি আমরা ফলো করি আমরা অনুসরণ করি
তেল কাবা কারবালারে মুসা খরাইব হোসেন রাদিয়াল্লাহু তাআলা ফেলো খরাইব ইনশাআল্লাহ এখন আমরা রাহিমের কাছ থেকে হোসেন রাদিয়াল্লাহু তাআলা কথা আরো কিছু শুনবো Thank you, Mufti. So before the break, I was just giving you a little bit of information about this month, the month of Muharram, which is the beginning of the Islamic calendar. And I was also saying that Hussein and Hassan radiallahu anha were the children of Fatima and Ali, and the grandchildren of us Rasulullah sallallahu alayhi wasallam. So just a little bit about a description of them. So Hussein radiallahu anhu was described as a very handsome person. With a very handsome personality. It was described that from his chest down to his blessed feet, he was the image of Rasulullah, our Prophet, peace be upon him, where his elder brother, Hassan, was the kind of the image of Rasulullah sallallahu alayhi wa sallam from his chest and above. Hussein was taught by Rasulullah sallallahu alayhi wa sallam, and Fatima and Ali radiallahu anhu. Our Prophet, peace be upon him, loved Hussein and Hassan and taught them with such piety and with pure heart. The beloved Rasul sallallahu alayhi wasallam was also aware that the time would come when his beloved grandson would save the ummah from destruction at the hands of corrupt and tyrant leader. Rasulullah sallallahu alayhi wasallam loved Hussein dearly, and Umar Farooq once said, "Once when I presented myself in the court of Rasulullah sallallahu alayhi wasallam, I saw that he was walking on his knees with Hussein radiallahu anhu on his back." Wow. Mashallah, it's beautiful. Beautiful. And when I saw this, I said, your mode of transport is most splendid. The way you're carrying him is beautiful. Wow. And on hearing this, the beloved Rasulullah sallallahu alayhi wasallam said or replied, "O Umar, the passenger is also very splendid." Wow, mashallah, mashallah. Darshak bindu, khub sundor amra rahimer kache theke shunchi. আমি একটু আগে খোয়াত আসলাম যে রোজার ব্যাপারটা মহরমর আশুরা 10 তারিখে রোজা রাখা স্টিল সুন্নত নবী সামনে রাখছেন আমরাও রাখতাম একটা রাখলে হইব দুইটা রাখলে হইব দুই যে দুইটা রাখি 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ যেহেতু একটা সুন্নত বা নফল দুইটা রাখতে হইব এরকম কোনো কথা না একটা রাখলেও 10 তারিখের দিন খালি রাখলেও পুরা সওয়াব পাওয়া যাইব যদি রসুল সামনে করছেন না তার জীবনে কইছেন আগামী বছর দেখে আমরা 9 তারিখ রাখবো অথবা 10 তারিখ তো এই হিসাবে আপনি 9 তারিখ 10 তারিখ রাখতে পারবা কেউ যদি কোনো কারণে 10 তারিখ রোজা নাও রাখুন তাইলে 10 তারিখ 11 তারিখ রাখতে পারবা আর যেহেতু আসল উদ্দেশ্য আছেন দুইটার রোজা রাখার যে খ্রিস্টান আর জুই সকল লগে মিল হইতো না কপি করা হইতো না কিন্তু বর্তমানে তারা এই রকম কুচি রোজা রাখে না এর লাগে মূল যেটা ফজিলত আশুরার দিন 10 তারিখের দিন একটা রাখলে হইব বেশি ভালো হইব যদি দুইটা রাখুন আর নাফল একটা রাখলে হইব আশা করি এটা ক্লিয়ার হইছে রাহিম খইরা যে হুসেইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুমা তারা দেখতে নবীর লাখন লাগতো বিশেষ করে হুসেইন হাসান তার বড় ভাই এক বছর হাসানের দুই ভাই এক বছর বেশ কম তারার তো দুইজন দেখতে লাগতো টুইনস বা জোড়া ভাইয়ের মতো এবং দেখতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মতো লাগতো এলাকে এক হাদিসও আছে রসুল সাল্লাম কয়েন যে দেখতে চায় আমার হাসান হুসেইনে দেখিলাই এনিওয়ে তো হাসান বড় ভাইরে মুখ থাকিল ইয়া উপর পর্যন্ত রসুল সাল্লামর মতো রিজেম্বল রসুল সাল্লামর মতো দেখতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বুকটা কি নিস পর্যন্ত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজাতি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর চেহারা তার আসলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন খইরা এটা ঘটনা রাহিম কইছেন একদিন তাইন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলা তখন দেখলা যে রসুল ইসলাম দুই আটুরে নিচে লাগাইয়া দুই আট দিয়ে গুড়া সড়া ইরা আর রসুলসলামর ফিটের মাঝে হোসেন রাদিয়াল্লাহ ওমর ফারুক রাদিয়াল্লাহ দেখিয়া খুব দেখলাম মন বড়িয়া আর খইরা বা হোসেন কি বালা কি উত্তম তুমি ট্রান্সফার বা যানবাহন পাইছ তখন রসুল সামে খইলা ওমর ট্রান্সপোর্ট বা যানবাহন খালি উত্তম নয় যে সওয়ারি যে যানবাহন রূপে বইছেন তাই ন খুব উত্তম অর্থাৎ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কইতা চাইলা যে রসুল উত্তম ট্রান্সপোর্ট বা যানবাহন হিসাবে রসুল সালামে কইলা
যে সোয়ারি দেন প্যাসেঞ্জার তাই নয় উত্তম বা কি সুন্দর রসুল ইসলামের মোহাব্বত ছিল এবং রসুল ইসলাম তারা এরকম মায়া করত ইনশাল্লাহ আরেকটা স্টোরি ওইদিন তাকওয়া রিলেটেড আমরা সব আজকে ইনশাল্লাহ হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কেনে মায়া করত রসুল ইসলাম তার তাকওয়ার কারণে তার চরিত্রের কারণে এবং তার চরিত্রের কারণে এবং তার সাহসিকতার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালো ফাইত। থ্যাংক ইউ মুফতি। সো দ্য ফার্স্ট স্টোরি অফ আ ফিউ দ্যাট আই'ড লাইক টু সে ফর টুডেস প্রোগ্রাম ইজ অ্যাবাউট ইজ আ গ্লিমপস ইনটু দ্য পার্সোনালিটি অফ বোথ হুসাইন এন্ড হাসান রাদিয়াল্লাহু আনহু এন্ড দিস স্টোরি ইজ অ্যাবাউট দ্য টু ব্রাদার্স হু আর ওয়ান্স drawing on a blackboard, okay. a calligraphy, some okay. writing and Arabic writing, and when they finished, they both looked at each other's drawing and they commended them, saying yours looks lovely, and the other one said no, yours looks better. So there was no decision about whose was better. So they took it, they took the piece to their father Ali radiallahu anhu, and they asked him to judge. And when Ali radiallahu anhu looked at it, he also couldn't make the decision. So then he said, "Take it to your mother, Fatima radiallahu anha." And when she took a look at it, she said, "Surely this should be decided by your grandfather, our Holy Prophet, peace be upon him." And so when they took it to Rasulullah sallallahu alaihi wasallam, Rasulullah looked at it and he said that this should be decided by Jibrail. Wow. And so Jibreel appeared and he said, "O Prophet of Allah, this decision will be made by the Almighty Allah subhanahu wa ta'ala." Thus Almighty Allah commanded Jibreel alayhi salam to take an apple. So he commanded Jibreel to take an apple and drop it from Jannah. And he said that whichever piece of work the apple lands on will be the one that is the best or the nicest. So the decision will be made based on which piece of work the apple lands on. And when the apple was dropped, automatically the apple split in half, and then it landed on both of the pieces. So amazing that the decision, of course, was that the both was just as good as each other. And I guess the meaning from this, the meaning is that both of the calligraphy work was equal. It also shows that the excellence has been bestowed on the grandsons of our Rasulullah sallallahu alayhi wasallam, and that the decision concerning their writings made in the divine court of Allah, Almighty Allah subhanahu wa ta'ala. এটা সুন্দর স্টোরি। এটা তাকওয়া, বাচ্চাদের মাঝেও তাকওয়া শুরু করা লাগবে। আমরা আগে ঘটনাটা আগে কই, একবার হুসেইন আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা ব্ল্যাকবোর্ডের মধ্যে কিছু ড্র করলো, আর্ট করা এবং আরবিক লেটার অর্থাৎ কিলোগ্রাফিক স্টাইলে তারা ডিজাইন করিয়া লেখছেন। যখন তাহার লেখাটা শেষ হয়ে গেছে, কমপ্লিট করে লিখছেন দুজনে, তখন এরকম জানি কথা, তখন একজন আরেকজনের ব্ল্যাকবোর্ডে চাইলা লেখা দেখলা, দেখিয়া হইলা হাসান বড় ভাই হুসেন দেখা, হুসেন তোমারটা এক্সেলেন্ট, তোমারটা ভালো হয়েছে। হুসেন ছুটে ভালো হইলা না, ভাই হাসান তোমারটা ভালো হয়েছে। আমরা কই না, আই এম দ্য বেস্ট, মাই ওয়ান ইজ দ্য বেস্ট, বাট এই না যে তাকওয়া যে আরেকজনের প্রায়োরিটি দেওয়া, এটা খুব দিনে শিক্ষা নিয়ে গেছে। হুসেইন খৈরা হাসান তোমারটা ভালো হয়েছে, হাসান খৈরা হুসেইন তোমারটা ভালো হয়েছে, কিন্তু এখন এই কথা বারবার হইতে হইতে তার কোনো ডিসিশন মেক করে না, খাটটা বেশি ভালো হয়েছে। তখন দুইজনে কইলা, ওকে আমরা আব্বার কাছে যাই, আলীর কাছে যাই, আলী আব্বার কাছে যাই, তাই ডিসাইড করে দিবে যে খাটটা বেস্ট হয়েছে। আলীর গেছে লইয়া আইসেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে, তাই দেখুন একবার ওইদিকে একবার ওইদিকে দেখুন, দেখে কোনো ডিসাইড করতে পারলা না, দুইটা তো সুন্দর লাগে, কোনটার বালা আর কোনটার একটু কম হইতা, তাই একটা সিদ্ধান্ত নিতে পারা না। দেন কইলা, ঠিক আছে এই সিদ্ধান্ত আমি পারলাম না দিতাম, তুমি তেন তোমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গেছে লই, ফাতেমার গেছে লইয়া যাও। তারা ফাতেমার গেছে আইলা, মার গেছে আইলা, মা ডিসাইড করো খাটটা বেশি ভালো হয়েছে। মা দেখতে দেখে না, এটা আমি ডিসাইড করতাম পারতাম না, তুমি এটা ভালো হইব তোমার তা না না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছে লইয়া যাও, তাই ডিসাইড করবার তা খাটটা বেস্ট ওয়ার্ক হয়েছে।
নারকে ছিল ইয়াইছেন নানা দেখে হইরা যে আমি ডিসাইড করতে পারলাম না যে হাটটা বেশি ভালো হয়েছে এটা তো ডিসাইড করবা জিব্রাইল ইন দ্য মিন টাইম জিব্রাইল হাজির ইয়া রাসূলুল্লাহ আমি ডিসাইড করতাম না এটা স্বয়ং আল্লাহ ডিসাইড করবা এবং আল্লাহ আমার হুকুম করছেন যে জান্নাতের একটা আপেল আমি আনতাম আর একটা উপরে কি ড্রপ করতাম যার ব্ল্যাকবোর্ডে কি আপেল ফলবো তানটা বেস্ট উপর থেকে আপেল ফলাইছেন আপল নিচে ফরছে নিচে ফরছে খা হুসেনের কাছে ফরছে না হাসানের কাছে ফরছে না আপল তার টু পিস হয়েছে দুই টুকরা হয়েছে এবং একুরি সমানভাবে দুই ভাগে দুইজনে ব্ল্যাক পোর্ট করছে এতে বোঝাইলা যে দুইজন চ্যাম্পিয়ন খেয়ে রানা রানা সাপনা সব দুইজন বালা করছেন দুইজন উত্তম করছেন কিন্তু এই ঘটনা থেকে আমরা তারা ছোটবেলার থেকে যে তাকওয়া আমরা শুনলাম একটা আর্ট স্টোরি এখন আমি অ্যাড করি যে একবার হুসেন আর হাসানের দেখলা অজুত মসজিদে গেছেন এক জায়গায় গেছেন মসজিদে অজু করা এখন বয়স্ক মানুষ অজু করা এখন অজু করা রং অজু করা ভুল অজু করা ঠিক করে অজু করতে করা না যেরকম নিয়মই রকম করা না তখন হুসেন কইলা যে দাদা বা সাসা যেটা এখন কইছেন যে আপনি অজু করা মাশাল্লাহ সুন্দর বাট আমরা মনে হয় অজু পারি না প্লিজ দেখবানি আমরা অজু ঠিক করিনি তখন দাদার সামনে বয়া রাখিয়া হুসেইন অজু করা হাসানের লগে অজু করা দুইজনে দেখাইরা ঠিক একটু ক্লিয়ার করে দেখাই যাবে কোনটা আগে আওয়ালায় কোনটা দেখাইরা যখন বুড়া মানছে দেখছেন যে হুসেইন আর হাসান হুসেইনের উদু তো তাই চিন্তা করলাম না অ্যাকচুয়ালি তো আমার অজু হয়েছে না অজু তো আমার হয়েছে না আমি ভুল করলাম রাস করলাম ভুল করলাম তারও রা করলাম আমার ঠিক করিও না এই বাচ্চিন্তার অজু হয়েছে তা হুসেন আর হাসান কিন্তু ভুল দরিয়া দিলা না যে আপনার অজু আর না আমরা যেরকম যে আমরা আপনার অজু না একই জাতীয় অজু করা সবসময় আমরা হই না হাসান ওজন কি চরিত্র দিয়া দেখাই রাত এটা হয় তা ক দেখাই রাত যে দাদা এই বয়স্ক মাঝের হই দেখি না তোমার ভুল হর বা এটা তো হয় না চরিত্রে যদিও ঠিক আছে কিন্তু চরিত্রে খাট দেন না থানতান নিজে দেখাইলা দেখা নির্ভরে তার ভুল মানছে মাশা আল্লাহ আমরা হুসেন রদি আল্লাহ হুসেন রদি আল্লাহ তালানু এমন এমন ব্যক্তি এমন মানুষ যার সম্পর্কে রসুল সাল্লাম কইছেন হাসান হুসাইন সাইয়িদা শাবাব আহলে জান্না বেহেশত জান্না বেহেশত শাবাব যুবক আর সাইয়িদা মিন সরদার বেহেশতের যুবক হলোর সরদার এই হাদিসটা অনেক এখন তাওয়াতুর মানে এত বেশি হাদিস বিভিন্নভাবে অনেক সাহাবি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু অনেক সাহাবি হাদিসটা কইছেন অনেকে এর লাগে কইন যে হুসেন ও হাসান রাদিয়াল্লাহু আনহু যে বেহতর যুবকের সরদার হইবে এই যে হাদিসটা তাওয়াতুর মিন তাওয়াতুর কো একটা হাদিস এটা আমি এদিকে যাইলাম ও পর্যায়ে গিয়ে ফসে কিন্তু প্রশ্ন হইলো যে বেহেশত তো কোনো খালি যুব বে তো সব যুব বুড়া তো খেও না তার সুসম খেনে কইলা সাইয়্যিদা শাবাব ইয়া আলাজ বেশ তো খুব বুড়া তখন না একটা ফেমাস স্টোরি জানা না যে বুড়া মা বেটি আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি বেশ তো যাই মনে সুসম কইলা না বুড়া মানুষ তো বেশ তো যাই না মহিলা বুঝলা যে নবী পার্টিকুলার তান কথা কইলা বুড়া যে বুড়া বেটির কথা কইলা তাই খান্দা আরম্ভ করলা তার সুসম কইলা না 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 তুমি খানে খান্দো বুড়া মানুষ তুমি যে বুড়া এই অবস্থা আছে বুড়া ব্যস্ত যাইতা না যখন ব্যস্ত যাইবা তুমি তো ইয়াং হইয়া যাইবা তুমি তো যুবতী হইয়া যাইবা তো ব্যস্ত তো কোনো বুড়া নাই তো বুড়া হল সর্দার আবার যুবক হল সর আসলে হাদিসের তাফসিরে অনেক কইন যে ইয়েস ব্যস্ত তারা প্রিন্স আল্লাহ অথবা যে টাইমে রসুল্লাহ সাল্লামে এই হাদিস কইছেন বা এই সৈয়দ শাবাব আহলিল জান্নাহ কইছেন তখন দুনিয়াত রসুলের সামনে যুবক তার ইয়াং আসলা যুবক অখলোর মাঝে যে বেহেশতি দেখতে লাগ হাসান হোসেন আসলা সৈয়দ শাবাব আহলে জান্নাহ তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন তারা বেহেশত রাহিম আগস্তায় আর কিছু শুনি ইনশাআল্লাহ আর একটা স্টোরি সো The first story, Mufti, was about, you know, the kindness and the balance of being equal and the brothers being really humble to each other about how good each other's piece of work was. And this story, the second story, is also another story about kindness and being gracious to your guests and hosts. And this is a story about when Hussein, Hassan,
and Abdullah ibn Ja'far radiallahu anhu. They were making a cousin brother. They were going to Hajj. They were making a trip to Hajj, and on their route, they were accompanied with a camel who was carrying their clothes, their food, etc. But as they were making route to Hajj, the camel went astray with their water and food, and so mid journey they were getting very hungry and very tired and very very thirsty, and in which case they stopped. They stopped by this lady's house, this old lady's house, and they knocked on her. It's like a shack, and they knocked on. They approached the shack, and they knocked on her, and they asked her if they could if she had any water or any kind of drinks that they could have to kind of replenish their thirst. And she said that if they'd wait a second or a few minutes, she would go and get them some fresh milk from the goat, which she did. And once they had that, they were still feeling very quite hungry. And so they asked the old lady, "Do you have any food that we can eat before we make our trip to Hajj?" And she said, "I don't have any food prepared for me at this moment. However, if you wait a little bit, I can go and sacrifice a goat. I can make you some fresh curry." And so they waited, and she sacrificed a goat, and she made them some lovely food, which they ate gracefully, and they thanked the lady very much for her hosting and for feeding them. And then they were off on their way to Hajj. That day in the evening, when the lady's husband came home, he had heard what she had done, and he wasn't very happy. He was actually displeased, and in fact told the old lady that, "Why did you do this? You know, we don't have many goats as it is, and for you to feed them, that wasn't very good." And that was the end of the matter. As time passed, both the old lady and her husband were becoming very poor. And in fact, they would trail the streets selling droppings of camel, to people, just so that this could provide them with some food on their table. And at one point in their journey, when selling these droplets of camel dung, she came across Hussein radiallahu anhu, who looked at her and asked her, Do you remember who I am?" And she couldn't. She couldn't recall who he was. So he said, I am. "It was me, my brother, and my cousin that you fed when we were making our way to Hajj, and we were so grateful for that, you know." And then she explained to him her situation, the situation that both her and her husband have become very poor, and don't have enough money. So Hussein radiallahu anhu took her back to his house, and he gave her 1,000 goats and also 1,000 dirhams, and she was most pleased by this. In fact, so happy she couldn't be thankful enough. And then Hussein said, "Why don't you go and see my brother Hassan radiallahu anhu?" To which she did, and when she approached Hassan, Hassan gave her 1,000 goats and 1,000 dirhams, and again she was delightful. She was really really happy, and then Hassan said, "Why don't you go and see our cousin Abdullah ibn Ja'far radiallahu anhu?" And she did, and when she saw Abdullah ibn Ja'far radiallahu anhu, he said, "So how much did Hussein and Hassan radiallahu anhu give you?" And she said, "They gave me 1,000 goats each and 1,000 dirham each, so you know, equaling 2,000 goats and 2,000 dirhams." And then he said, "Okay, I will give you the exact amount." Dirham or dinar? Dinar. Gold money, okay. And so he gave her 2,000 goats and 2,000 dinars. And mashallah, it's a beautiful story. And she was most happy about this. And she went back to her house or shack, and she told her husband. And her husband was extremely happy about this. But alhamdulillah, such a beautiful story about, mashallah, you know, about... about how, you know, being kind and generous to everyone and anyone, and you never know when you may need a favor in return. And inshallah, it was thank you, Rahim. Very beautiful story. Inshallah, shukriya darshak. Abar ekta British time hoye geche. Biritir pore ai amra inshallah eto sundor ekta story
একটা আমরা ইনশাআল্লাহ আমি যারা বাংলা বোঝান তারার স্থানে তর্জমা করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিরতির পর আপনার ইনশাআল্লাহ আবার সাক্ষাৎ হইব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু